বাক্সা জেলার গুরেশ্বরের মুকুন্দপুর কারিপাড়া গাঁত প্রশাসনের কন্টেইনমেন্ট জোন ঘোষণা। চিন্তিত হয়ে পড়ছে মুকুন্দপুর কারিপাড়াবাসী রাইজ। রাজ্যত এতিয়াও হার হওয়া নাই কোভিডর সংক্রমণের হার। শেহতীয়াভাবে গুরেশ্বরের মুকুন্দপুর কারিপাড়া গাঁত শিশুকে ধরে ১৬গৰাকীক লোকর দেহত ধরা পড়ছে কোভিড পজিটিভ। লগেলগে গুরেশ্বরের প্রশাসনে অঞ্চলটুক কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে। হঠাৎ অঞ্চলটুক কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করার লগেলগে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে স্থানীয় লোকসকল। এতিয়ালৈকে ১৬জনের দেহত ধরা পড়ছে কোভিডের কারণে। যেখানে ব্যবস্থা গ্রহণ করেছে সেইখানে ভালেই লাগিছে, যাতে রাইজ সকলে সচেতন হয় আর রাইজ সকলে যাতে বিয়পি যাব নয় তার কারণে খুব সুন্দর পদক্ষেপ লৈছে। আর মই আপনার জড়িয়ে আমার প্রশাসনক অনুরোধ করব বিচার যাতে খাদ্যর ব্যবস্থা খুব সালে করে দিয়ে, তো তেতিয়াহে রাইজ সকলে এটা সমস্যারপা হাত সারিব পাৰিব। কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পিছত কারিপাড়া গাঁওবাসীর মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হওয়ার লগতে তেওঁলোকক খাদ্য সামগ্রী যোগান ধরবলে প্রশাসনক আহ্বান জানায়। আজি তিনিদিন আগতে হেৰি ৬জন পজিটিভ পেচেন্ট ওলাইছে, শিশু ৩জন আর বাকি ৪৫ৰ পৰা ৬৭ক লগি হেনেকুৱা পজিটিভ পেচেন্ট বাকি হেৰিজন ওলাইছে ১২জন। আজি দ্বিতীয় দিনের দিনা প্রশাসনে আহি কেনে এতে বা বান্ধি হেৰি বেড়া দিয়েছে, তেনেস্থলত আমি অলপ চলা অসুবিধা হব। কিন্তু কিয় তাৰমানে আমি ডেইলি কাম করে খাওয়া মানুষ, একদিন কাম নকরলে ঘরের লড়া ছোৱালীক হেৰি করে আমার অসুবিধা আহি পড়ে। এটা আমি এটা এই কন্টেইনমেন্ট জোন দিয়ার পাছতো আমি কহায়ও ওলাব পৰা আমার পরিস্থিতি নাই। এটা সরকারে তার হেৰি বিপক্ষে কি আলোচনা করে। ব্যুরো রিপোর্ট, ইষ্টমজো অসম। ইষ্টমজো অসমক লাইক কমেন্ট আর শেয়ার করবলৈ নাপাহৰিব, লগতে নোটিফিকেশনের বাবে বেল আইকনটো ক্লিক করবেন।